এই হ্যালো গাইস, আমি শান্তনু এবং সবাইকে স্বাগত জানাই আমার এই নন স্ক্রিপ্টেড এবং নন এডিটেড চ্যানেলে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে হাউ টু বিল্ড ট্রাস্ট ইন এনি টাইপস অফ রিলেশনশিপ, কিভাবে যে কোনো সম্পর্কের মধ্যেই আমরা বিশ্বাসটাকে অর্জন করতে পারবো এবং সেটাকে ফুল লাইফ ধরে রাখতে পারবো। দুটো ওয়ার্ড আমরা শুনেছি, আশা এবং ভরসা। এই দুটো ওয়ার্ড ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা যায় না। আশা, মানুষ যদি আশায় না বাঁচে যে হ্যাঁ কোনো একদিন ভালো সময় আসবে, আমরা ভালো সময়ে যেতে পারবো, ভালো কিছু খেতে, ভালো কিছু খাবার দাবার খাবো, ভালো রকম পোশাক পরিচ্ছদ পরবো, এই এই ভালোটা ভাবছে বলেই কিন্তু আজকে এই যে বৈজ্ঞানিক ডেভেলপমেন্ট এটা কিন্তু হচ্ছে। Nokia 33 যখন মানুষ ইউজ করতো তখন মানুষ ভেবেছিল যে আমরা স্ক্রিন টাচ ফোন ইউজ করবো, তাই আজকে স্ক্রিন টাচ এসছে। আবার স্ক্রিন টাচ পরে কিন্তু ড্রোন ফোনও আসছে, যেটা ফোনটা আপনি যদি সেলফি টেলফি নিতে চান কিংবা একটা ভিডিওগ্রাফি করতে চান তাহলে ফোনটাকে আপনাকে ধরার দরকার নেই, ড্রোন সিস্টেম থাকবে, ফোন অটোমেটিক উড়ে যাবে, তাই না? এই জিনিসগুলো মানুষ ভাবছে, আশায় আছে, সেই জন্য কিন্তু মানুষ বেঁচে আছে। আর ভরসা মানে বিশ্বাস, বিশ্বাস যদি না থাকে তাহলে কখনো বেঁচে থাকা যায় না। আমরা বিশ্বাসের উপরেই বেঁচে আছি আর আজকের দিনে কিন্তু বিশ্বাসটা অনেকটা হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ভাবছি শুধুমাত্র নিজের কথা। কিন্তু খুব ভালোভাবে ভেবে দেখুন তো, এই নিজ জিনিসটা মানে কি? নিজের মানেও কিন্তু এখানে 10-12টা মানুষ হয়ে যাচ্ছে। নিজের বলতে এখানে আমাদের 4-5টা ফ্যামিলি মেম্বার্স আছে, 2-3টে পাড়া প্রতিবেশী আছে, 2-3টে খুব ভালো বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড, 2-3টে রিলেটিভস আছে, এবং আমাদের হাজবেন্ড ওয়াইফ কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আছে, তাই না? তো এই অ্যাটলিস্ট এই মানুষগুলোকে তো বিশ্বাসটা অর্জন করতে হবে। এই মানুষগুলোর ক্ষেত্রে ওই মানুষগুলো যেন অ্যাটলিস্ট আমাকে খুব ভালোভাবে বিশ্বাস করে এবং এই বিশ্বাসটা যেন পুরো লাইফ থাকে, সেটা তো আপনাকে দেখতে হবে। তার জন্য 3টে পয়েন্ট নিয়ে কথা বলবো। এই 3টে পয়েন্ট যদি আপনি আপনার নিজের লাইফে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই কিন্তু এই সামনের মানুষ যারা আছে এবং পৃথিবীর সব মানুষই আপনাকে বিশ্বাস করবে, এবং এটা বিশ্বাসটাকে ধরে রাখার জন্য এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তাই প্রথম পয়েন্টটা কি? সেলফ কনফিডেন্স। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, সেলফ কনফিডেন্স মানে আপনার নিজের প্রতি আপনাকে কনফিডেন্সলি হতে হবে। আপনার নিজের প্রতি আপনার যেন একটা বিশ্বাস থাকে, একটা ভরসা থাকে যে আপনি কাউকে যে কথাটা দিয়েছেন সেই কথাটা যেন আপনি বারবার রাখার চেষ্টা করেন। আপনি যখন কাউকে কোনো কথা দিচ্ছেন সেটা কিন্তু আপনার রাখার দায়িত্ব আপনারই, তাই না? ধরুন আপনি একটা লাভ রিলেশনের মধ্যে আছেন এবং আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার বয়ফ্রেন্ড কেউ একজন আছে, এবার দেখা যাচ্ছে আপনি খুব ভালো একটা সুপুরুষ, আপনি দেখতে শুনতে খুব ভালো, কিন্তু কোনো কারণে আপনার রিলেশনে জড়িয়েছেন কোন একটা মেয়ের সাথে, মহিলার সাথে, যে দেখতে শুনতে অতটা ভালো নয়। এবার আপনার বাড়ি থেকে খুব ভালো একটা মহিলা, যে দেখতে শুনতে ভালো, তাকে হয়তো বিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ আপনি দেখতে খুব সুন্দর। এবার সেই মহিলাটা যখন আপনাকে জিজ্ঞাসা করছে, আপনার পার্টনার, যে আমাদের বিয়ে হবে তো, তোমার ফ্যামিলিতে আমাকে মেনে নেবে তো, তখন তুমি হয়তো বলছো বা আপনি হয়তো বলছেন যে দেখো আমার ফ্যামিলি তো আমার জন্য খুব ভালো ভালো সুন্দরী সুন্দরী মেয়ে পছন্দ করছে কারণ আমি দেখতে শুনতে খুব ভালো, আমার ফ্যামিলি মেম্বার্সরাও খুব ভালো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, দেখা যাবে কোনো একটা সময়, ভেবে দেখবো, বলে দেখবো বাড়িতে কি বলে, পরিবারের লোকই তো সব। এই ধরনের যদি কথাবার্তাগুলো বলেন তাহলে কিন্তু সামনের যে পার্টনারটা আপনার সঙ্গে রিলেশনে আছে সে কিন্তু কখনোই আপনাকে বিশ্বাস করবে না এবং আপনি কিন্তু তার মনের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবেন। আপনাকে অবশ্যই বলতে হবে যে হ্যাঁ আমার পরিবারের লোক হয়তো সুন্দরী একজন মহিলা চাই, ঠিক আছে, সুন্দরী একজন মহিলা চাই, কিন্তু যেহেতু আমি তোমাকে ভালোবেসেছি তাই আমি তোমাকেই বিয়ে করবো এবং সসম্মানে পরিবারের প্রত্যেকটা লোককে অ্যাকসেপ্ট করানোর দায়িত্ব আমারই, আমারই হস্যই লাগাতে হবে লাস্টে, আমারই, আপনারই দায়িত্ব, তাই না? কোনো কারণে যদি আপনার ফ্যামিলি থেকে একটা ভালো ছেলে, হয়তো আপনার, আপনি মেয়ের ক্ষেত্রে বলছি, হয়তো আপনার বাড়িতে একজন বাবা আছেন যিনি খুব প্রচুর টাকা রোজগার করেন, আপনার বড় লোক, কিন্তু আপনার রিলেশন হয়ে গেছে কোনো একটা কম বাজেটের ছেলের সাথে, মানে ছেলেটা হয়তো মাস মাস গেলে 10,000-15,000 কিছু একটা রোজগার করে, সে যখন বলছে যে আচ্ছা আমাদের বিয়ে হবে তো, তখন তুমি হয়তো তাকে বলে দিচ্ছ যে দেখো আমার ফ্যামিলিতে তো একটা মোটা টাকা যে রোজগার করে তার সাথে বিয়ে দেওয়ার কথা, ফ্যামিলিতে ওরকম ভাবতেই পারে না যেরকম 10,000 টাকা মাসে রোজগার করে সেই ছেলেটাকে আমি বিয়ে করবো, ঠিক আছে ফ্যামিলিতে বলে দেখবো, এবার বাড়িতে যদি না মানে তাহলে কিছু করার নেই। এই ধরনের কথাবার্তা বলা চলবে না, আপনাকে বলতেই হবে যে হ্যাঁ আমরা রিলেশনে যখন আছি তখন আমার সম্পূর্ণ দায়িত্ব তোমাকে অ্যাকসেপ্ট করানো, আমারই দায়িত্ব, হর্ষই লাগাতে হবে, আমারই। এই ধরনের কথাবার্তাগুলো যখন আপনি বলবেন কিংবা তুমি বলবে তখন কিন্তু অবশ্যই সামনের মানুষটা তোমাকে বিশ্বাস করবে, এবং এই ধরনের সিচুয়েশন একবার বললে হবে না, এই ধরনের সিচুয়েশন কিন্তু বারবার রিলেশনশিপের মধ্যে আসে এবং বারবার তোমাকে এই কথাটাই বলতে হবে, তাতে তোমার মধ্যে, তোমার দুজনের মধ্যে একটা বিশ্বাস জন্মাবে এবং সামনের মানুষটা তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করবে।
ঠিক আছে? তাই সেলফ কনফিডেন্স তোমাকে আগে নিয়ে আসতে হবে, তোমাকে নিজের প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে যে হ্যাঁ তুমি এটা পারবেই। তুমি যখন নিজেই বিশ্বাসটা অর্জন করতে পারবে যে হ্যাঁ আমি এই জিনিসটা পারবোই, তখনই তুমি সামনের মানুষটাকে বিশ্বাস যোগাতে পারবে। নিজের মধ্যে যদি কোনো বিশ্বাস না থাকে তাহলে তুমি সামনের মানুষটাকে কিভাবে বিশ্বাস দেবে? তাই সেলফ কনফিডেন্স ইজ টু মাচ ইম্পর্টেন্ট ইন এনি টাইপস অফ রিলেশনশিপ, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, ভালোবাসা দেখানো। হ্যাঁ, যে কোনো রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে, ভাই বোনের মধ্যে হতে পারে, রিলেটিভসদের মধ্যে হতে পারে, ফ্রেন্ডশিপের মধ্যে হতে পারে, লাভ রিলেশনশিপের মধ্যে হতে পারে, ভালোবাসা দেখানোটা খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে হয়তো ভালোবাসা দেখাও, মাঝে মাঝে তার প্রশংসা করো, তার এতটাই প্রশংসা করো যে তুমি তাকে নিজেকে ছোট করে তার প্রশংসা করো, সে বুঝতে পারে যে হ্যাঁ তুমি তাকে সত্যিই ভালোবাসো। ভালোবাসাটা মাঝে মাঝে প্রুফ করার চেষ্টা করো, কিছু প্রমাণ দরকার আজকে দিনে, কিছু মাঝে মাঝে এমন এমন প্রমাণ দাও যেটাতে মানুষটা বুঝতে পারে, সামনের মানুষটা, যে হ্যাঁ সত্যিই তুমি তাকে ভালোবাসো, তাই না? মাঝে মাঝে সেই মানুষটা, সামনের মানুষটা যখন টেনশন ফ্রিতে আছে, সেটা ফ্রেন্ড হতে পারে, ভাই বোন হতে পারে, দাদা হতে পারে, কেউ একজন হতে পারে, রিলেটিভস যে তোমার ক্লোজ আছে, ঠিক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে হতে পারে, সে যখন টেনশনে আছে তখন তাকে এমন ভাবে সহযোগিতা করো, তার পাশে এমন ভাবে গিয়ে দাঁড়াও সে যাতে মনে করে যে হ্যাঁ সত্যি যদি আমি কখনো ভেঙে পড়ি তাহলে এই মানুষটা আছে আমার পাশে দাঁড়ানোর জন্য। এই বিশ্বাসটা তার মনে ঢুকিয়ে দিতে হবে এবং এটা মাঝে মাঝে করতে হবে, ঠিক আছে? তুমি এটা একবার করলে, তারপরে গিয়ে হয়তো কথা কথা বলে দিলে যে আমি তোমার পাশে আছি, কিন্তু পরে গিয়ে কাজের কাজ করলে না, তাহলে বিশ্বাসটা ভেঙে যাবে। এটাকে তোমাকে করতে হবে, বিশ্বাসটা যোগাতে হবে, ভালোবাসা দেখাতে হবে, প্রুফ দিতে হবে তার। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব বেসিক জিনিস যেটা আমরা সবসময় ভুল করি, মিথ্যা কথা না বলা। মিথ্যা কথা না বলা আর চিটিং না করা। আমরা যদি কোনো কারণে মিথ্যা কথার আশ্রয় নিই না, মিথ্যা জিনিসটা এমনই জিনিস, মিথ্যা কথা বলা, পিএনপিসি করা, এই জিনিসগুলো ঠিক এমন জিনিস, তুমি কখনো খেয়াল করে দেখবে, তুমি যদি কখনো মিথ্যা কথার আশ্রয় নিয়ে থাকো, বারবার যদি মিথ্যা কথা বলতে থাকো, না মিথ্যা কথা বলা, পিএনপিসি করা, এগুলো একটা নেশার মতো, তুমি যদি বারবার বলতে থাকো, দেখবে কোনো একটা সময় তুমি হয়তো মিথ্যা কথা বলে দিলে, কোনো একটা কারণে মিথ্যা কথা বলে দিলে, কিন্তু তুমি ভেবে দেখবে যে ওই মিথ্যা কথাটা বলার জন্য তোমার কোনো রকম লাভও নেই, কোনো রকম লোকসানও নেই। মানে হয়তো তোমার সত্যি কথা বললেও হয়ে যেত, কিন্তু তুমি মিথ্যা কথা বলে ফেললে। কেন? কারণ তোমার মিথ্যা কথা বলে 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 একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে। তাই মিথ্যা কথা বলা, পিএনপিসি করা, এই জিনিসগুলো কখনো করবে না, এগুলো নেশার মতো, এগুলো সবসময় দেখবে তোমার করতে মনে হবে, সবসময় মানুষের পজিটিভ দিকটা তুলে ধরবে, পজিটিভ দিকটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? যদি কোনো কিছু বলতেই হয় মানুষকে যে হ্যাঁ এই জিনিসটা তোমার খারাপ, তাহলে তুমি সরি বলে তাকে বলো যে হ্যাঁ আমি সরি চেয়ে নিচ্ছি প্রথমে, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা তোমার খারাপ, এইভাবে তুমি বলতে পারো। কিন্তু পিএনপিসি করা, মিথ্যা কথা বলা, এগুলো কখনো করবে না। মিথ্যা কথা বলা থেকে অবশ্যই দূরে থাকবে এবং চিটিং কখনোই করবে না। যদি তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে হয়তো তোমার কথা হয়নি, কিন্তু তুমি হয়তো কোথাও ঘুরতে যাচ্ছ, কোনো একটা বন্ধু বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছ, ঠিক আছে, তাকে সেটা বলে যাও যে হ্যাঁ আমার বন্ধু বান্ধবের সাথে আমি ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? কারণ পরে সেই জিনিসটা যখন জানতে পারবে তখন সেটা কিন্তু ছোট্ট বিষয়টা একটা বিশাল একটা বাজে একটা বিষয় দাঁড়াবে এবং সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে তোমার জন্য। তাই সবসময় সত্যি কথা বলার চেষ্টা করো এবং তোমার যে পার্টনার আছে, যে তোমার ক্লোজ, যার কাছে তুমি বিশ্বাসটা অর্জন করতে চাও, তাকে সবসময় পজিটিভ কথা বলো, তাকে সবসময় সত্যি কথা বলো এবং তাকে চিটিং করো না, তার সাথে কখনো চিট করো না, ঠিক আছে? তো এই তিনটে বিষয়ের উপর তুমি যদি গুরুত্ব দাও তাহলে অবশ্যই দেখবে তুমি যে কোনো মানুষের উপর বিশ্বাস অর্জন করতে পারছো, যে কোনো মানুষের সাথে বিশ্বাস অর্জন করার পর সেই বিশ্বাসটাকে ধরে রাখতে পারছো, তাই না? তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এই ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। আর প্রথমে আরেকবার বলে দিই যে আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও র ফুটেজ আপলোড হয়, এখানে কোনো রকম স্ক্রিপ্টিং এডিটিং হয় না। আমি যেভাবে আমার ফ্রেন্ডশিপদের সাথে, বন্ধু বান্ধবের সাথে, ভাই বন্ধুর সাথে কথা বলি, ঠিক তেমনভাবে তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে? তো চলো, এটাই ছিল ভিডিওটা। ভাই ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, টেক কেয়ার, ভালো থেকো, ভালো রেখো।